আসসালামু আলাইকুম। আজকে রান্না করে দেখাবো বিয়ে বাড়ির শাহি পোলাও, আর এটা খেতে একটু ভিন্ন হয়। স্বাদে ভিন্নতা হওয়ার কারণে এটাকে বিয়ে বাড়ির শাহি পোলাও বলা হয়ে থাকে। এটা তৈরি করতে কী কী লাগছে? আমি চিনি গুঁড়া চাল নিয়ে নিয়েছি 1 কেজির মতন। এখন আমি পানি দিয়ে দিচ্ছি, আর এখন আমি এটা হাতের সাহায্যে চালটাকে কষলিয়ে কষলিয়ে ভালোভাবে ধুয়ে নিব। এভাবে হাতের সাহায্যে চালটাকে কষলিয়ে ভালোভাবে ধুয়ে নিলে চালের ভিতরে কোনো ময়লা টয়লা থাকলে সেগুলো চলে যাবে। পোলাওয়ের চালগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন ডুবো পানিতে আমি পোলাওয়ের চালগুলোকে 10 মিনিট ভিজিয়ে রেখে পানিটা ঝরিয়ে নিব। ঝরিয়ে নিয়ে এটাকে সাইডে রেখে দিলাম। এখন আমি একটা চুলের মধ্যে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, এখানে তেল নিয়ে নিয়েছি, এলাচ, দারুচিনি, তেজপাতা দিয়ে দিলাম। তারপরে আমি এটাকে হালকা নেড়ে চেড়ে নেব। তারপর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচি সহ সবগুলোকে আমি ভেজে নিব 2 থেকে 3 মিনিটের মতো। এই পর্যায়ে পানি ঝরিয়ে রাখা চালগুলোকে আমি দিয়ে দিব। তারপর সবগুলোকে আমি ভালোভাবে ভেজে নিব। চালটাকে লো হিটে আপনাকে ভাজতে হবে, মনে রাখতে হবে বেশি হিট দিয়ে দিলে এবং চালটা নিচের দিকে পড়ে যেতে পারে। তাই আমি লো হিটে রেখে আস্তে আস্তে ভেজে নিব। তারপর আদা বাটা দিয়ে দেব 1 চামচ, লবণ স্বাদ মতো দিয়ে দেব। আমি যখন পোলাও রান্না করি, আমার পোলাও রান্নার সমস্ত প্রক্রিয়ার মধ্যে সবচেয়ে পছন্দের একটা পার্ট হলো চালটাকে যখন আমি ভেজে নেই, আর চালটাকে ভেজে যখন নেই তখন সুন্দর একটা ফ্লেভার বের হয়। এটা আমি অনেক ধৈর্য সহকারে করি, এটা আমার খুব পছন্দের একটা পার্ট। তো আমার চালটা ভেজে নেওয়া অলমোস্ট ডান। এখন আমি 1 কেজি চালের জন্য 1.5 লিটার গরম পানি আর 1/2 লিটার গরম দুধ ব্যবহার করেছি। আমি পানিটাকে 2 স্টেপে ব্যবহার করলাম। এরপরে আমি সবগুলোকে আবারও একটু নেড়ে চেড়ে দিব। এখন আমি কাজু বাদাম এবং কাঠবাদাম বাটা 3 টেবিল চামচ করে ব্যবহার করব। আস্ত কাঁচামরিচ কয়েকটা দিয়ে দিব, কিশমিশ দিয়ে দিব কয়েকটা। তারপরে সবগুলোকে নেড়ে চেড়ে দিব চাল কিছুটা ফুটে আসা পর্যন্ত। তারপর চালটা ফুটে আসলে আমি এটাকে এখন ঢেকে দিব। ঢেকে দিয়ে এভাবে আমি এটাকে লো হিটে 10 মিনিট রান্না করব। আমার প্যানের ছিদ্রটাকে আমি একটা টিস্যুর সাহায্যে বন্ধ করে দিয়েছি। এখন 10 মিনিট পরে ঢাকনাটা তুলে নিলাম একটা হাতার সাহায্যে। পোলাওটাকে আমি উপর নিচ করে দিলাম। পোলাওটা দেখেই বোঝা যাচ্ছে এটা সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি উপরটা একটু হাতার সাহায্যে সমান করে দিয়ে এখানে 3 টেবিল চামচের মতো গাওয়া ঘি দিয়ে দিব। পেঁয়াজ বেস্তা দিয়ে দিব উপরের দিকে, আমি বেস্তাটা আগে থেকে করে রেখেছিলাম। তারপরে ঢাকনাটা ঢেকে দিয়ে এটাকে আমি 12 থেকে 15 মিনিটের মতো লো হিটে রেখে দিব। 12 থেকে 15 মিনিট পরে ঢাকনাটা তুলে ফেললাম আর আমার পোলাওটা ঝরঝরে হয়ে এসেছে। এখন আমি চুলাটাকে বন্ধ করে দিব। আমার আজকের এই শাহি পোলাওয়ের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলের নতুন নতুন ভিডিওগুলোকে পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আজকের মতো অন্য দিন অন্য কোনো রেসিপি নিয়ে আমি চলে আসবো MS Cooking Studio-তে। আসসালামু আলাইকুম।